সবাইকে শুভেচ্ছা সাহেদ টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি সাহেদ সানি, আপনারা দেখছেন সাহেদ টিউব। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়াই করি সব সময়। তো আমি হচ্ছে গোল্ডের চার্টে আসি। গতকালকে আমরা অ্যানালাইসিস করছিলাম এবং আমরা একটা সাপোর্ট রেসিস্টেন্সের জোন অনুযায়ী ট্রেড নেওয়ার কথা বলছিলাম, এবং সেই অনুযায়ী যদি ধরি তাহলে আমাদের সেই সব পজিশন থেকে মার্কেট কিন্তু গেছে এবং আমাদের একটা ভালো প্রফিট নিয়ে আমরা কিন্তু বের হয়ে আসতে পারছি 3 times। ওকে, তো এখানে দেখতেই পারতেছেন আমি যেগুলো গতকালকে অঙ্কন করছিলাম বা আপনাদের সাথে শেয়ার করছিলাম সাইডওয়ে মার্কেটের হিসাবে, সো সেই সব পয়েন্ট থেকে কিন্তু মার্কেট টার্ন করছে। কারণ খেয়াল করলে দেখবেন যে আমাদের যে এসএলএর জায়গাটা ছিল সেই এসএলএর খুব সন্নিকট থেকে কিন্তু মার্কেট ব্যাক হয়েছে গতকালকে। তো এই কারণে হচ্ছে আমি এসএলটা একটু লংয়ে রাখি হিসাব করে। তো মার্কেটের বর্তমান অবস্থা হচ্ছে এই, এবং আজকে বেশ কিছু নিউজ আছে, যেমন জেবিপি নিউজ ছিল এটা কিন্তু হয়ে গেছে। জেবিপি সেই হিসাবে ইউএসডির তুলনায় জেবিপি এখন একটু স্ট্রং আছে, এবং আশা করতেছি সন্ধ্যায় যে নিউজগুলো হবে সেই নিউজগুলো নিয়ে ইউএসডি উইক হওয়ার একটা পসিবিলিটি আছে। তো যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে, সেই ক্ষেত্রে আমরা যে এই চার্ট অনুযায়ী যদি ধরি, আমরা টেকনিক্যালভাবেই ধরবো, আমরা মনে করি ফান্ডামেন্টালে পজিটিভ বা নেগেটিভ যেটাই আসুক না কেন অনেক সময় মার্কেট উল্টাপাল্টাও হয়ে যায়, এটা হচ্ছে ফান্ডামেন্টালের ক্ষেত্রে। তো আমরা টেকনিক্যালভাবে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমাদের যে পজিশন ছিল এখানে দেখেন আমাদের এসএলএর খুব সন্নিকটে গেছিলো, তাহলে আমাদের এটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে যদি দিতে চাই সেক্ষেত্রে আমাদের সাপোর্ট রেসিস্টেন্সের জোন যদি আমি টানি ডে হিসাবে, সেক্ষেত্রে আমাদের 1846 পর্যন্ত হচ্ছে মার্কেটের পজিশন চলে আসে। তো আমি 1846 পর্যন্তই রাখবো, এটাকে আমি একটু ইন্ডিকেট করে দিই 1846। এই লেভেলটা আমরা রাখতে পারি আমাদের এসএল হিসাবে, যেহেতু এসএল এই পর্যন্ত নামছিল তো আমি এসএল এর পরিধিটা এই পর্যন্ত একটু বাড়াবো। এ পর্যন্ত বাড়ানোর পর এখন হচ্ছে 1846 পর্যন্ত। তো এই লেভেল থেকে আমরা এখনও বাইরের দিকে টার্ন থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। সেই ক্ষেত্রে আপনি যদি চান আমি আমার মতন করে নিব, আপনি আপনার মতন আপনার স্ট্র্যাটেজির সাথে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে দেওয়ার পর ট্রেড নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। এখন মার্কেট এই অবস্থান আছে, এই অবস্থান থেকে আগে পরেও চাইলেও এখান থেকে বাই নেওয়া সুযোগ রয়েছে। এবং সেকেন্ড যে পজিশনটা বের হয়েছে সেটা হচ্ছে এই লেভেলটা, এই লেভেলটা হচ্ছে আমাদের, আমি যদি এটাকে মার্ক করি প্রাইস লেভেল, এই লেভেলটা রাখতে পারেন সেকেন্ড এন্ট্রির জন্য, এবং আপনাদের এসএলটা রাখতে পারেন হচ্ছে এই লেভেলে। আমরা বাই টার্নেই থাকবো, আমরা কোনো সেল টার্নে থাকবো না, যদিও মার্কেটের এখনও সামনে নিউজ আছে, নিউজের উপরে ডিপেন্ড করবে মার্কেট কোন দিকে ধাবিত হবে। তবে আমি আশা করতেছি ইউএসডি উইক হওয়ার একটা পসিবিলিটি আছে এবং আপনার গোল্ড আপের দিকেই টার্ন নেবে। তো দেখা যাক কী হয়, আমি আমার অ্যানালাইসিসটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই ক্ষেত্রে যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে মার্কেটের এই পজিশন থেকে মার্কেট কিন্তু আবার ধীরে ধীরে এই পজিশনে আসতে পারে এবং এই লেভেলটায় আবার আসবে। এই লেভেল থেকে যদি মার্কেট আপের দিকেও যায়, যাওয়ার পর এই লেভেল পর্যন্ত আসতে পারে, এবং এই লেভেলটা যদি ক্রস করে, দ্যাটস মিন হচ্ছে 1870 যদি ক্রস করে, 1870 তেল লেখা ভালো না, 1870 যদি ক্রস করে তাহলে মার্কেট আপের দিকে যাবে, নতুবা এই রেঞ্জের মধ্যে মার্কেট আবার আমরা ঘোরপাক খাইতে দেখতে পারি। তো এই হচ্ছে আমার আজকের সংক্ষিপ্তর মধ্যে ছোটোখাটো একটা অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করা। আগের দিনে যে অ্যানালাইসিস সেটাই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, এবং এই অবস্থা নিয়েই আমরা হচ্ছে চলতে পারি। তবে আমার মতে আপনারা সেল পজিশনে যদি থাকেন, মনে করতেছেন যে এই অবস্থান থেকে সেল নেবেন, তাহলে আপনার এসএল লেভেলটা এটাই রাখতে পারেন। কারণ এই লেভেলটা ক্রস করলে বা 1870 এই লেভেলটা যদি ক্রস করে তাহলে মার্কেট উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে, আর এই লেভেলটা যদি ক্রস না করে তাহলে মার্কেট আবার নিচের দিকে আসবে। এবং নিচের যদি আমি ধরি 1846 এই লেভেলটা যদি মার্কেট এবার ক্রস করে তাহলে মার্কেট নিচের দিকে ধাবিত হবে। সো এই ছিল হচ্ছে টেকনিক্যালভাবে ছোটোখাটো একটা অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর নিউজের আগে আপনারা ছোটোখাটো স্কাল্পিং করে বাই পজিশন থেকে একটু প্রফিট নিয়ে নিতে পারেন। দ্যাটস ইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।